পিসিডি হচ্ছে জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এই পিসিডিতে সম্প্রতি 11টি ক্যাটাগরিতে 346 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে। কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোন পদে অভিজ্ঞতা চাওয়া হয়েছে, কোন পদে অভিজ্ঞতা চাওয়া হয়নি, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব। আশা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন। আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তি তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, তো চলুন আমরা পিসিডি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে পিসিডি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদন করতে হবে, মাথায় রাখবেন বিষয়টি, অর্থাৎ আপনাদেরকে হাতে লিখে আবেদন করতে হবে। কর্মী নম্বর এক পদের নাম হচ্ছে জেনারেল ম্যানেজার, এই পদে নিয়োগ হবে 5 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস, অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 3 বছর বা সর্বোচ্চ 45 বছর। এই পদে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে 48,000 টাকা করে, স্থায়ীকরণের পর বেতন দেওয়া হবে 55,750 টাকা করে। কর্মী নম্বর 2 চিফ অডিট অফিসার নিয়োগ করা হবে 2 জন, স্নাতক বা স্নাতকোত্তর পাস, হিসাব বিজ্ঞান এবং ফাইন্যান্স বিভাগে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা, বয়স সর্বোচ্চ 40 বছর। শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে 40,000 টাকা করে, স্থায়ীকরণের পর 50,150 টাকা করে। কর্মী নম্বর 3 পদের নাম হচ্ছে এলাকা ব্যবস্থাপক, এই পদে নিয়োগ হবে 8 জন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস, অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 3 বছর, বয়স সর্বোচ্চ 40 বছর। শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে 40,000 টাকা করে, স্থায়ীকরণের পর 50,150 টাকা করে। কর্মী নম্বর 4 পদের নাম হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, এই পদে নিয়োগ হবে 2 জন, শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্নাতকোত্তর পাস, মানব সম্পদ বিভাগে। নারী প্রার্থীদের এই পদে অগ্রাধিকার প্রদান করা হবে। সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, বয়স সর্বোচ্চ 40 বছর। এই পদে শিক্ষানুষ্ঠানিক বেতন দেওয়া হবে 35,000 টাকা করে, আর স্থায়ীকরণের পর 39,910 টাকা করে। কর্মী নাম্বার 5 পদের নাম হচ্ছে সহকারী ফাইন্যান্স অফিসার, এই পদে নিয়োগ হবে 4 জন, শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিভাগে স্নাতকোত্তর পাস। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, বয়স সর্বোচ্চ 40 বছর। শিক্ষানবিশকালীন বেতন দেওয়া হবে 32,000 টাকা করে, স্থায়ীকরণের পর 36,693 টাকা করে। কর্মী নাম্বার 6 পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক, এই পদে নিয়োগ হবে 20 জন, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর, অভিজ্ঞতা 3 বছর চাওয়া হয়েছে সংশ্লিষ্ট পদে, বয়স সর্বোচ্চ 40 বছর। এই পদে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালীন 32,000 টাকা করে, স্থায়ীকরণের পর 38,800 টাকা করে। কর্মী নাম্বার 7 পদের নাম হচ্ছে অডিট অফিসার, এই পদে নিয়োগ হবে 15 জন, হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর পাস, অভিজ্ঞতায় বলা হয়েছে সংশ্লিষ্ট পদে 2 বছর, বয়স সর্বোচ্চ 40 বছর। এই পদে শিক্ষানবিশকালীন বেতন দেওয়া হবে 28,000 টাকা করে, স্থায়ীকরণের পর 34,250 টাকা করে। কর্মী নাম্বার 8 পদের নাম হচ্ছে হিসাব রক্ষক কাম ওয়ার্ড আইটি সহকারী, এই পদে নিয়োগ দেওয়া হবে 35 জন, শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাস, হিসাব বিজ্ঞান এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে, বয়স সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা লাগবে, বয়স সর্বোচ্চ 35 বছর, বেতন দেওয়া হবে 18,000 টাকা করে শিক্ষানবিশকালীন, আর স্থায়ীকরণের পর 24,400 টাকা করে। কর্মী নাম্বার 9 পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার, এই পদে নিয়োগ দেওয়া হবে 100 জন, শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাস, কমপক্ষে সিজিপিএ 3.00 চাওয়া হয়েছে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা, বয়স সর্বোচ্চ 30 বছর, 21,000 টাকা বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালীন, আর স্থায়ীকরণের পর 25,400 টাকা করে। কর্মী নাম্বার 10 পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার, এই পদে নিয়োগ হবে 75 জন, এসএসসি পাস, কমপক্ষে জিপিএ 3.50 থেকে 4.50 চাওয়া হয়েছে, অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর, বয়স সর্বোচ্চ 30 বছর, আর এই পদে শিক্ষানবিশকালীন বেতন দেওয়া হবে 18,000 টাকা করে, স্থায়ীকরণের পর 22,400 টাকা করে। কর্মী নাম্বার 11 পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার, এই পদে নিয়োগ হবে 80 জন, এসএসসি বা স্নাতক পাস, কমপক্ষে জিপিএ 3.00, অভিজ্ঞতা প্রযোজ্য নয়, অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই 11 নম্বর কর্মীকে ক্রেডিট অফিসার পদে আবেদন করতে পারবেন, বা সর্বোচ্চ 30 বছর, শিক্ষানবিশকালীন 15,000 টাকা করে বেতন দেওয়া হবে, আর স্থায়ীকরণের পর 22,000 টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে পিকেএসএফ এর অর্থায়িত যে কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক। 1 থেকে 10 নম্বর পদের সকল প্রার্থীদের দরখাস্তের সাথে বাস্তব অভিজ্ঞতা সনদ না থাকলে আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে। সকল পদের জন্য লাঞ্চ ভাতা প্রযোজ্য হবে। 1 থেকে 5 নম্বর পদের প্রার্থীদের ইংরেজিতে লেখা এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 24 অগস্ট 2023 মধ্যে সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মুক্ত মোড় পাবনা 6600 এই ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো। ইমেইলে আবেদন গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনাদেরকে কুরিয়ারে বা ডাকের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষানবিশকালীন অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট, 3টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি এবং স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। বিজ্ঞপ্তিটি
পিসিডির ওয়েবসাইট এবং ফেসবুকেও পেতে পারেন। এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গেলে আপনারা বিজ্ঞপ্তি দেখতে পাবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এ ছিল পিসিডি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 11টি ক্যাটাগরিতে 346 জনকে নিয়োগ দিচ্ছে, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতায় এবং বিনা অভিজ্ঞতায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইক করবেন। আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আপনাদের সুস্বাস্থ্য, সুন্দর ও দীর্ঘায়ী জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।